আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সাহিল বিডি টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাই স্বাগত জানাচ্ছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো কান্ট্রিতে আপনারা ফোন করতে পারবেন একদমই ফ্রি এবং কথা বলতে পারবেন ফ্রিতে। সো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই এই কাজটা করতে পারবেন, এর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন লাগবে এবং আপনাকে কিছু কাজ করতে হবে। যদি আপনি প্রতিদিন কিছু কাজ করেন তাহলে আপনি প্রতিদিন খুব সহজেই 20 থেকে 30 মিনিট পৃথিবীর যে কোনো দেশে কথা বলতে পারবেন খুব সহজে। হ্যাঁ বন্ধুরা, এর সাথে সাথে আপনারা আরেকটা আননোন নাম্বারও পেয়ে যাবেন, আননোন নাম্বার দিয়ে আপনি যে কারো কাছে কলও করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সব কিছু আপনারা করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন লাগবে এবং এই ভিডিওতে আপনাদেরকে আমি সব কিছু আজকে দেখাবো যে কীভাবে আপনারা সব কিছু সেটিং আপ করবেন। চলেন ভিডিওটা শুরু করি। সো প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কোথায় পাবেন অ্যাপ্লিকেশনটি। সো প্রথমে আপনারা মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে লিখবেন ডিংটন। সো এটা লিখে সার্চ দেওয়ার পর দেখতে পারবেন একটা অ্যাপ্লিকেশন প্রথমে চলে এসেছে ডিংটন নামে। ডিংটন ফ্রি কলস, ফ্রি টেক্সটিং, ফ্রি টেক্সটিং, ফ্রি কলস, ফ্রি ফোন কলস অ্যান্ড ফ্রি টেক্সটিং, মানে আপনি এখানে পৃথিবীর যে কোনো দেশে ফ্রি কল এবং ফ্রি মেসেজও পাঠাতে পারবেন, মানে কলও করতে পারবেন পাশাপাশি মেসেজও পাঠাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা 10 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে এবং 4.5 রেটিংস, রেটিংসও খুবই ভালো এবং 10 মিলিয়নও ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই ভালো একটি অ্যাপ্লিকেশন। সো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। এছাড়া আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনারা এটা ইনস্টল করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থেকে। এবং অ্যাপ্লিকেশনটা যখন প্রথমবারের মতো আপনার ওপেন করবেন তখন আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে ডিংটন নামে। দেখতে পাচ্ছেন ফ্রি কলস, ফ্রি নাম্বার, ফ্রি টেক্সট, মানে এখানে আপনি ফ্রি কল করতে পারবেন, ফ্রি মেসেজ পাঠাতে পারবেন এবং আপনি নিজের, মানে আপনার নিজস্ব একটি ফ্রি নাম্বার পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নাও বাটন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে। সো বাংলাদেশ সিলেক্ট করা থাকবে অথবা আপনি যে কান্ট্রি থেকে হন সে কান্ট্রি সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে আপনাদের যে কান্ট্রিতে আসেন সে কান্ট্রিটা সিলেক্ট করে আপনারা নিচে নাম্বারটা সিলেক্ট করে মানে লিখে দেবেন, অথবা আপনারা চাইলে ফেসবুক অথবা ইমেলের মাধ্যমে সাইন আপ করতে পারবেন। তারপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, ডিংটন পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে আপনাকে একটা এখানে ভেরিফিকেশন করার জন্য কোড চাইবে আগে, মানে আপনার নাম্বারটা দেওয়ার পর ভেরিফিকেশন করার জন্য একটা কোড চাইবে 4 ডিজিটের, সেই কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, তারপর লগ ইনটা হয়ে যাবে। তো এখন আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকতেছি। সো ঢুকার পরে আপনারা 2 ক্রেডিট ফ্রি পেয়ে যাবেন। সো এখানে কিছু ক্রেডিট আপনারা ফ্রি পেয়ে যাবেন এবং আপনাকে আরও ক্রেডিট আপনারা আর্ন করতে পারবেন। এখানে আপনারা কিনারে মোর না মোর বাটনে আপনারা যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন আমার প্রায় 25.5 ক্রেডিট আছে। আপনার এখানে সব ইনফরমেশন আগে একটু দিয়ে দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন, আপনাদের জেন্ডার, এজ, তারপরে সিটি, ঢাকা, মানে সব কিছু এগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। চাইলে আপনারা ছবিও দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছি আমার 20 ক্রেডিট হয়েছে। সো ক্রেডিট আমি কীভাবে আর্ন করেছি এটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। সেখানে একটা গেট ফ্রি ক্রেডিট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেইলি চেক ইন নামে একটা অপশন আছে, সেখানে যদি একটা ক্লিক করেন আপনি এখানে চেক ইনে নাওয়েতে ক্লিক করলে আপনি 1 ক্রেডিট পেয়ে যাবেন, মানে এখানে 1 থেকে 3 ক্রেডিট আপনারা পেয়ে যাবেন। সো আমি এখানে চেক ইন নাওতে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন আমি ইউ রিসিভড 1 ফ্রি ক্রেডিট, মানে আমি 1 ক্রেডিট ফ্রিতে পেয়ে গেছি চেক ইন করার জন্য। সো আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। সো এখানে একটা ভিডিও ওপেন হয়ে গেছে এবং আমি ক্লোজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 21 ক্রেডিট হয়ে গেছে, 21.50 ক্রেডিট হয়ে গেছে। তারপরে আমি দেখতে পাচ্ছি ডেইলি চেক ইনের পরে আরেকটি অপশন আছে, যেটা হচ্ছে আই এম ফিলিং লাকি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ রিসিভড 1 ফ্রি ক্রেডিট, দেখতে পাচ্ছেন আমি 1 ক্রেডিট ফ্রি পেয়ে গেলাম। সো আমার 20 ক্রেডিট ছিল, এখন দেখতে পাচ্ছেন সেখানে কিছু লোডিং হচ্ছে। ওকে, সেখানে আপনার প্রত্যেকটা যখন ডেইলি চেক ইন করবেন তখন আপনারা একটা করে অ্যাড শো করবে, ভিডিও অথবা অ্যাড শো করবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 20 ক্রেডিট ছিল, 20.50, এখন দেখতে পাচ্ছেন 22.50 হয়ে গেছে। তারপর আপনার ছেলে আরও হাজার হাজার ক্রেডিট আর্ন করতে পারবেন, এখানে ফ্রেন্ডদের ইনভাইট করে আর্ন করতে পারবেন। আপনি যদি ইনভাইট করেন তাহলে আপনি 20 ক্রেডিট পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্রেন্ডের সাইন আপে। আপনি যদি কোনো ফ্রেন্ডকে যদি আপনি এখানে শেয়ার করেন তাহলে সেই ফ্রেন্ড যদি আপনার দেওয়া লিঙ্ক থেকে যদি ডাউনলোড করেন তাহলে আপনি 20 ক্রেডিট পেয়ে যাবেন। এবং এখানে লেখা আছে আপ টু 1000 ক্রেডিট, আসলে 1000 ক্রেডিট এখানে দেয় না, জাস্ট 20 ক্রেডিটই দেয়, এই জন্য আমি বললাম। সো 20 ক্রেডিট আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আর্ন 1000+ ক্রেডিট বাই কমপ্লিটিং অফার, এখানে অনেক অফার আছে আপনারা দেখতে পারবেন। এখানে
দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক অফার আছে, দেখতে পাচ্ছেন অ্যাপসগুলো আপনার যদি ইনস্টল করেন আপনার অনেক অফার পেয়ে যাবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা শর্ট ফিনিশ টিউটোরিয়াল, একটা টিউটোরিয়াল দেখাবে। সো আমি এটা এখন কমপ্লিট করতেছি, এটা কমপ্লিট করলে আপনাকে 1 ক্রেডিট দেবে। সো ওয়ান ক্রেডিট নাও তো আমি যদি ক্লিক করি দেখতে পারবেন এখানে একটা অ্যাপ্লিকেশন শো করবে, এবং এটা আমরা প্যাক করছি। ওকে, সো এটা আসলে ইনস্টল করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনাকে ইনস্টল করতে হবে, অথবা কিছু কিছু ক্রেডিট কিছু কিছু আছে যেগুলো আপনাকে লেভেল কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন এই হোম ক্যাপসটা আপনাকে কমপ্লিট লেভেল 25, আপনাকে 25 লেভেল কমপ্লিট করতে হবে, তারপরে আপনি ক্রেডিট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু অফার আছে, আপনার চাইলে এগুলো কমপ্লিট করে অনেক অফার আপনার এখানে পেয়ে যাবেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন মোর অফার্স অ্যান্ড সার্ভে, এটাতে যদি ক্লিক করেন আপনারা এখানে আরও অফার্স অ্যান্ড সার্ভেগুলো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন 1 ক্রেডিট প্লাস 1 ক্রেডিট দেখতে পাচ্ছেন এখানে। সো এখানে আপনারা অনেকগুলো সার্ভে আপনারা দেখতে পাচ্ছেন আর্ন 1 ক্রেডিট ফ্রি, মানে আপনার কিন্তু 1 ক্রেডিট আর্ন হয়ে গেছে। সেভাবে আপনি প্রতিদিন এখান থেকে 1 ক্রেডিট করে নিতে পারবেন। তারপরে এখানে ডেইলি লটারি, সো এখানে একটা লটারির অপশন আছে, আপনারা প্রতিদিন লটারিতে অংশগ্রহণ করে কিন্তু এখান থেকে অনেক আকর্ষণীয় কিছু অফার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আইফোন, অ্যাপেল ওয়াচ, তারপর অনেক টাকা, অ্যামাজন গিফট কার্ড পেয়ে যাবেন। সো এখানে টেক্সট মাই লাকে ক্লিক করবেন, করার পর আপনার একটা টিকিট পারচেস করতে হবে, একটা টিকিটের দাম 3 ক্রেডিট। আপনার যদি একটা টিকিট পারচেস করেন তাহলে আপনাকে একদিনের পর এটাকে ড্র হবে, মানে এই লটারিটা ড্র হবে, ড্র হওয়ার পর আপনি এখান থেকে অনেক কিছু জিতে নিতে পারেন। তারপরে এছাড়া দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে আপনার আর্ন ক্রেডিট আর্ন করার উপায়। তারপর এখানে ওয়াচ ভিডিও দেখা আছে, ওয়াচ ভিডিওতে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলতেছে, এবং ভিডিওটার মাধ্যমে আমি 1/2 ক্রেডিট পেয়ে যাবো। সো একটা ভিডিও দেখে আপনারা 1/2 ক্রেডিট পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন 1/2 ক্রেডিট কিন্তু হয়ে গেছে, এবং 1/2 ক্রেডিট আমি আর্ন করে ফেলেছি একটা ভিডিও দেখে, দেখতে পাচ্ছেন আমার 24 ক্রেডিট হয়ে গেছে। তারপরে আপনারা এখানে কমপ্লিট অ্যান্ড অফারে ক্লিক করে আপনারা অনেক অফার এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অফার কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অফার দেয়, এবং দেখতে পাচ্ছেন অফারগুলোতে অনেকটা অনেক ক্রেডিট দিতেছে তারা। এই ক্রেডিটগুলো আপনারা অফারগুলো কমপ্লিট করে পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেডিট আর্ন করার অনেক অনেক উপায় আছে, আপনারা এখান থেকে অনেক ক্রেডিট আর্ন করতে পারবেন খুব সহজেই। এছাড়া এখানে আমি এখন কলিং রেটসগুলো দেখিয়ে দিচ্ছি যে আপনারা দেশে বিদেশে কল করলে আপনার কতটুকু ক্রেডিট কাটবে। কলিং রেটে যদি আপনারা ক্লিক করেন তাহলে কলিং রেটগুলো চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশে যদি আপনি কল করেন মোবাইলে 2.5 ক্রেডিট পার মিনিট আপনাকে কেটে নেবে। সো আমার দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু 24 ক্রেডিট আছে, এখানে যদি আমি 2.5 ক্রেডিটগুলো যদি পার মিনিট কাটে তাহলে প্রায় আমি এখানে 10 মিনিটের মতো কথা বলতে পারবো ফ্রিতে। তারপর আমি যদি আরও কমপ্লিট করি অফার অথবা ফ্রেন্ডদের রেফার করি তাহলে কিন্তু আমি আরও কথা বলতে পারবো। দেখতে পাচ্ছেন অন্যান্য দেখতে পাচ্ছেন বাংলালিং গ্রামীণ এগুলোতে 6.5 ক্রেডিট, মানে 6 ক্রেডিট করে আপনারা কথা বলতে পারেন। এছাড়া আপনারা যে দেশে কথা বলতে চান সেই দেশে এখানে সার্চ দেবেন। সাপোজ আমি যদি এখানে সৌদি আরব সার্চ দিই, আপনি দেখতে পাচ্ছেন সৌদি আরবে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন সৌদি আরবে কল করতে হবে 6.5 ক্রেডিট করলে লাগবে, এবং আরেকটি অপারেটরে 8.5 ক্রেডিট করলে লাগবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে কিছু সেটিংস পেয়ে যাবেন, সেটিংস আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে ইনভাইট ফ্রেন্ড টু ইউজ ডিংটন, এখানে আপনারা ইনভাইট করার জন্য এই পাবেন, এখানে আপনার যে লিঙ্কটা পেয়ে যাবেন সেটা কপি করে আপনাদেরকে বন্ধুদেরকে সেন্ড করবেন। তারপর এখানে কল রেকর্ডিং নামে একটা অপশন আছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনার কল কথা বলার সময় আপনারা রেকর্ডিং করতে পারবেন আপনার কথা। সো এখানে দেখতে পাচ্ছেন কল করার পর আপনাকে এরকম ইন্টারফেস শো করবে, তারপর আপনারা এখান থেকে রেকর্ডও করতে পারবেন। তারপরে এখানে আপনারা কনফারেন্স ওয়াকিটোকে এগুলো আর কি বেশি ই না। তারপর আমি এখন আপনাকে একটা কল করে দেখাচ্ছি, আপনারা এখানে এখানে 3 নম্বর একটা অপশনে কল নামে অপশন দেখতে পারবেন। এখানে আপনারা প্রথমে কান্ট্রি কোড সিলেক্ট করবেন, সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করতেছি। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনারা একটা নাম্বার জাস্ট দিয়ে দেবেন, সো আমি এখানে আসলে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, জাস্ট এভাবে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। সো নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে যদি আমি কল করি আপনারা দেখতে পারবেন চিপ কল রেট 2.5 ক্রেডিট পার মিনিট। এখানে আমরা যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন কলটা কিন্তু হচ্ছে, এবং আসলে কলটা ফেল হয়ে গেছে কারণ এরকম কোনো নাম্বার নেই। সো আপনারা এখানে কল করলে কলটা হয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন 24 ক্রেডিট রিমেনিং আছে আমার, 24 ক্রেডিট দিয়ে আমি এখনও কথা বলতে পারবো। এখানে কিনারে আপনারা ক্লিক করলে কন্ট্যাক্টে চলে যাবেন আপনার ফোনে, সেখান থেকে আপনারা যে কোনো নাম্বারে কল করতে পারবেন। তারপর এখানে মেসেজেসে ক্লিক করে মেসেজ দেখতে পারবেন। তারপর এখানে কন্ট্যাক্ট ক্লিক করে আপনার বন্ধুদের মধ্যে কারা কারা এই ডিংটন ইউজ করতেছে তাদের আপনি দেখতে পারবেন, তাদের সাথে ফ্রি চ্যাটিং করতে পারবেন এবং ফ্রি কল করতেও পারবেন।
এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার একটা ফ্রি নাম্বার পেয়ে যাবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে চার নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন নাম্বার, সেখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গেট ইউর ফার্স্ট ফোন নাম্বার, তো এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনার এই পাঁচ দেশের যে কোনো একটা নাম্বার পেয়ে যাবেন। সরি বন্ধুরা, এখানে আপনার যে কোনো একটা নাম্বার পেয়ে যাবেন। সো আমি এখানে যদি ইউনাইটেড স্টেটসে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা এরিয়া কোড সিলেক্ট করতে পারবে, অথবা যদি আমি অন্যটা সিলেক্ট করি, সাপোজ আমি যদি নেদারল্যান্ড সিলেক্ট করলাম, এখানে দেখতে পাবেন অতগুলো নাম্বার আছে। এবং এখান থেকে যেটা মন চায় আপনার সে কোনো একটা নাম্বার চুজ করে নিতে পারবেন আপনার জন্য, এবং আপনি যাকে কল করবেন সেই নাম্বারটা সেখানে শো করবে। সেভাবে আপনার যে কোনো কান্ট্রি, এখান থেকে পাঁচটা কান্ট্রির নাম্বার আপনারা, যে কোনো একটা কান্ট্রির যে কোনো একটা নাম্বার আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সো এটাই হচ্ছে কমপ্লিট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ফ্রি কল করতে পারবেন, বন্ধুদের মাঝে শেয়ার করলে আপনারা ক্রেডিট আর্ন করতে পারবেন খুব সহজে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে যাতে আপনি পেয়ে যান। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।